ব্যাস, এ কি রে, জল তো তুই খাসনি, জল কি করে তোর মুখ থেকে বেরোচ্ছে? হালা হালা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনিন্দিতা, আর আজকে হলো রবিবার, বুলবুলির জন্মদিন। সেই উপলক্ষে আমরা সবাই এখন যাচ্ছি সিটি সেন্টার ওয়ানে। ছোটুও এসেছে এখানে, তো ছোটু, আমি, বুলবুলি, কৌশিক আর আমার মেয়ে, এই পাঁচজনে মিলে আমরা যাচ্ছি এখন সিটি সেন্টার ওয়ান। কিছু কেনাকাটা করব এবং সাথে ডিনার করে বাড়ি ফিরবো একেবারে। আমার মেয়ের বাইরে বেরোলে কোনো অসুবিধেই হয় না, তাই জন্য ওকে নিয়েই আমরা এখন সব জায়গায় যাই। সিটি সেন্টার ওয়ানে এসেছো তুমি? সেদিন সল্টলেক সিটি সেন্টারে ফুড ফেস্টিভ্যাল হচ্ছিল, কদিন ধরে হচ্ছে আর কদিন থাকবে এসব আমি কিছুই জানি না, গিয়ে দেখলাম হচ্ছে। তবে ওই দিন ওখানে গিয়ে আমাদের পরিচিত দু একজনের সাথে দেখা হলো, বেশ ভালোই লাগলো। শেষ, আর আমরা এখন যাচ্ছি ওখানেই একটা রেস্টুরেন্টে। আমরা ফুড ফেস্টিভ্যালে কিছু খাইনি, কারণ ওইভাবে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে খাওয়া তো সম্ভব নয়, ওই জন্য ওখানেই একটা রেস্টুরেন্টে যাচ্ছি। তোর তো খাওয়া পেট ভর্তি, তো এবার ওই জন্য হাসি বেরোচ্ছে। এটা হচ্ছে ওয়েটিং এরিয়া। আমার তো রেস্টুরেন্টের ভেতরের থেকে এই ওয়েটিং এরিয়াটা বেশি ভালো লেগেছে, ওপর থেকে নিচটা দেখতে খুবই সুন্দর লাগছিল। কেমন লাগছে বলুন দাদা? As you can see, this is Kolkata. This Kolkata tram line, no sorry, metro line. Below that bus line. Besides that bus line, it is footpath line. And here, see, this is street foods, okay? Different kind of street food festival. কিন্তু তুই সেখানে না খেয়ে উপরে চলে এসেছিস। Because that rate and this rate are both same. One roll is 290 rupees, which is very expensive for me. কত একটা রোলের দাম? 290 rupees. 290? একটা রোলের দাম 290?
খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা এখন ওয়েট করছি উবেরের জন্য। ইনি এখন ইনার ডিনার করছেন, আমরা তো বাইরের থেকেই খেয়ে এসেছি, ও তো খায়নি তাই জন্য বাড়িতে এসে ডিনার করছে। ভালো লাগছে? ভালো লাগছে? দুধটা ভালো খেতে? হ্যাঁ, একা একা যে খাচ্ছ ভালো খেতে, তুমি বড় হয়ে গেছ। কিনলাম, একটু দেখিয়ে দি। এইটা হচ্ছে আমার মেয়ের, এটা তো ও ওখানেই পরে নিয়েছিল, কারণ ও ফুল হাতা পরতে চাইছিল না, তাই জন্য আমরা এটা কিনে ওকে পরিয়েছি। আর এটা হচ্ছে ছোটুর মেয়ের জন্য কিনেছি। এই যে পাশে ইনি খেলছেন, কি করছ? হ্যাঁ, কি কি কিনেছো বলে দাও, তাড়াতাড়ি বলে দাও। এটা হচ্ছে কৌশিকের জন্য কেনা হয়েছে, মানে একটু গরম হবে, এটার ভেতরটা এরকম। এটা কৌশিকের, আর এটা আমার। এখন তো আমি এত মোটা হয়ে গেছি যে আমার পুরনো সোয়েটারগুলো একটাও আমাকে হচ্ছে না, তাই জন্য এটা কেনা হয়েছে। আর এই যে তিনটে টি শার্ট ওর জন্য কিনেছি ফুল হাতা, আর 12-18 মাসেরটা নিয়েছি, কারণ হচ্ছে 6-12 মান্থটা নিলে একটু টাইট হয়ে যায়, ওর আনকমফোর্টেবল লাগে, তাই জন্য 12-18 মাসেরটা নিয়েছি। এই যে এই তিনটে টি শার্ট, এগুলো 199 করে ছিল, কিন্তু বেশ নরম, মানে দিনের বেলায় পরতে বেশ ভালো লাগবে। আমার মেয়ের তো একটু বেশি গরম, ও সারাক্ষণ কিছুই সোয়েটার ফোয়েটার এসব কিছুই পরতে চায় না। এটা হচ্ছে রিয়া আমার মেয়ের জন্য পাঠিয়েছে, এই উপরে এই সোয়েটারটা, নিচে এই প্যান্ট, আর এর সাথে এই দুটো মোজা আছে। কালারটাও ভীষণ সুন্দর, আর এই সোয়েটারটা বেশ মোটা সোটা, গরম খুব ভালোই হবে, কিন্তু আমার মেয়ে পরবে বলে তো মনেই হয় না, ওকে কিচ্ছু পরিয়ে রাখা যায় না। কি করছ দুষ্টুমি নয়? এই যে টুপিটা পাশে খুলে ফেলে রেখেছে, কিচ্ছু পরবে না ও, শুধু মোজাটা কোনো রকমে পরাই আমি ওকে, আর কিচ্ছু পরবে না। আর বুলবুলি যা কিনলো সেটাও আজকে সকালে পরে চলে গেছে, আমার মতোই সোয়েটারটা, আর সোয়েটারটা শুধু কালার আলাদা। আর এই যে পেছনে এই যে পুতুলটা, পুতুলটা এটাও কেনা হয়েছে, মানে যখন আমরা উবেরের জন্য ওয়েট করছিলাম তখন এই পুতুলটা কেনা, মানে ওখানে দিয়ে যাচ্ছিল, তো ওটা কেনা হয়েছে। আর অনেকটা আমার মেয়ের থেকে সাইজে বড় হয়ে গেছে পুতুলটা, কিন্তু ওর দেখতে ভালো লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা। বলো টাটা।